আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আজকের আলোচনায় কিন্তু লাইভ প্রচার হচ্ছে সারা ওয়ার্ল্ডের, যে যেখান থেকে খুশি দেখতে চাইলে দেখতে পারবেন। আজকের আলোচনা আল ফুরকান মিডিয়াতে লাইভ প্রচার হচ্ছে, চাইলে আপনারা দেখতে পারেন। যারা প্রবাসে বা দেশের বিভিন্ন প্রান্তে দেখতে চান, আল ফুরকান মিডিয়ার ওয়েবসাইটে দেখতে পারবেন। পরবর্তীতে এটা আবার নেটেও পাবেন আল ফুরকান মিডিয়ার ওয়েবসাইটে। যুব সমাজের উদ্যোগে আয়োজিত অন্ধকার ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম পাশে উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের অন্যতম আলোচক ডক্টর শেখ ইমাম হুসাইন, আজকের এই মাহফিলের মধ্যমণি ডক্টর শেখ মুজাফফর বিন মহসিন, উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত বাণীর মধ্যে হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইত্তেবায়ে রাসূল বা ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলের অনুসরণ বা সুন্নাতের অনুসরণ। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের সকলের এই চেষ্টা খেদমত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আজকের এই মাহফিলকে জান্নাতুল ফেরদাউসের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, ইত্তেবা শব্দটা হলো অনুসরণ করা, হুবহুব মেনে নেওয়া। আর রাসূল তো আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করাই হচ্ছে ইত্তেবায়ে রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করাই হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলের অনুসরণ বা সুন্নাতের অনুসরণ। ইত্তেবায়ে রাসূলের অনুসরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কেন করবেন? ইত্তেবায়ে সুন্নার আগে আমরা একটু বিশ্লেষণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কেন করবেন? এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এই পৃথিবীতে একমাত্র নির্ভুল
প্রিয় গ্রন্থ আল কোরআন। আল কোরআন এই পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য পিওর নির্ভুল গ্রন্থ যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এমন গ্রন্থ যাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেই গ্রন্থকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল বলে স্বীকৃতি দিলেন, সেই গ্রন্থের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সনদও দিয়েছেন। সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ উসওয়া হাসানা মুহাম্মদ সাল্লামের মধ্যে নিহিত রয়েছে। এই পৃথিবীর মানুষের জন্য, এই পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা কলম 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি সুমহান চরিত্রের অধিকারী। যেই গ্রন্থকে আল্লাহ নির্ভুল বলে স্বীকৃতি দিয়েছেন, যে গ্রন্থকে আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁত বলে ঘোষণা দিয়েছেন, সেই গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলুকিন আযীম সর্বোত্তম চরিত্রের অধিকারী বলে উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর চরিত্রের উত্তম আচরণের মানুষ পৃথিবীতে ছিল না, এখনো নেই, ভবিষ্যতে আসবে না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কোরআন মাজিদে স্পষ্ট দুইটি আয়াত আপনার কাছে উপস্থাপন করেছে। চলুন দু একটি হাদিস উপস্থাপন করি, কেন মুহাম্মদ সাল্লামের ইত্তিবা করা প্রয়োজন, কেন তাকে মেনে নেবেন, কেন তার আদর্শ অনুসরণ করবেন। সহি মুসলিমের মধ্যে একটি হাদিস পাওয়া যাবে, 570 নম্বর হাদিস সহি মুসলিমের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে বিচার শেষ, কে জান্নাতে কে জাহান্নামে পরিষ্কার, এখন দেখা প্রয়োজন কে সর্বপ্রথমে জান্নাতে যাবেন। আতি বাবাল জান্না ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি প্রথম জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো, জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলবো, ফাস্তাফতি, দরজা খুলে দাও, জান্নাতের দরজা ভিতর থেকে লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরজায় টোকা দিয়ে, দরজায় ইশারা করে ফেরেশতাকে বলছেন, দরজা খুলে দাও, প্রহরীকে বলছেন, ফায়াকুলুল খাজেন, যিনি জান্নাতের প্রহরী, দরজা লাগিয়ে ভিতরে অবস্থান করছেন, সেই প্রহরী বলছেন, মান আনতা, আপনি কে, কি আপনার পরিচয়। জান্নাতের দরজা খুলে দিতে বলছেন, ফাকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমি বলবো, মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটাই পরিচয়, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নাম শোনার সাথে সাথে ফেরেশতা দরজা খুলে দিবেন। দরজা খুলে দেওয়ার পরে যে বাক্যটা বলছেন, এই বাক্যটা ওজন করার মতো পৃথিবীতে কোনো দাড়িপাল্লা নেই, মাপার মতো কোনো যন্ত্র পৃথিবীতে নেই যেই বাক্যটা উচ্চারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরজা খুলে দিয়ে ফেরেশতা বলবেন, বেকা উমির তো লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক,
আল্লাহ আমাকে জান্নাতের দরজায় পাহারায় রেখে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন ফেরেশতা মুহাম্মদ সাল্লামের পূর্বে কেউ যেন জান্নাতে প্রবেশ করতে না পারে। জান্নাত সৃষ্টি করে পাহারায় রেখে দিয়েছেন আমার একটিমাত্র দায়িত্ব। আমি সেই দিন থেকে আজ পর্যন্ত অপেক্ষা করছি কোটি কোটি বছর ধরে একজন মানুষের জন্য, তিনি হলেন মুহাম্মদ সাল্লাম। কখন দরজা খুলতে বলবে না আমি খুলে দেব। আল্লাহ আমাকে বলে দিয়েছেন আপনি ছাড়া কারো জন্য যেন আমি জান্নাতের দরজা খুলে না দেই। মানে মুহাম্মদ সাল্লামের পূর্বে আল্লাহ কাউকে জান্নাতে ঢুকতে দেবে না, বিচারের মাঠে বিচারের পরের হিসাব। মানে বিষয়টা এই রকম, ভাবটা এই রকম, আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন বিচারের পরে মুহাম্মদ সাল্লামকে দিয়ে, বিষয়টা এই রকম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন মাজিদে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্র অধিকারী। তার বাস্তবতা হলো আল্লাহ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আয়াতের সাথে চমৎকার মিল রয়েছে হাদিসটি। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতার কাছে যখন চিঠি পাঠানো শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন মদিনার জীবনে, সেই সময় সম্রাট হিরাকিলের কাছে দাওয়াত পাঠালেন, রোম সম্রাটের কাছে দাওয়াত পাঠালেন, পত্র পাঠালেন, আপনি ইসলাম কবুল করেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। রোম সম্রাট পত্র পেয়ে ভাবছেন কার এত বড় স্পর্ধা, আমাকে আমার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করার আহ্বান জানিয়েছে। রোম সম্রাট মানে পরাশক্তি, এখন যেমন আমেরিকা পরাশক্তি গোটা পৃথিবী শাসন করছে, ঠিক সেই সময় রোম সম্রাট পরাশক্তি তখন গোটা পৃথিবী শাসন করছিল। রোম সম্রাট যারা শাসন করছিল তাদের মধ্যে রোম সম্রাট অন্যতম। তো যে পরাশক্তি বিশ্ব শাসন করছে তাকে তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আহ্বান জানায়। এই স্পর্ধা কার, এর শক্তির উৎস কোথায়, এই লোকটা কে, কি তার পরিচয়, এত বড় হিম্মত কোথা থেকে পেল, এইটা জানা দরকার ভাবলেন রোম সম্রাট। তার সৈন্যবাহিনীকে বললেন দেখো তো আরবের কোন মানুষ এই এলাকায় ব্যবসা বাণিজ্য করতে এসেছে কিনা, দেখি তো এই লোকটা কে, কি পরিচয়, তার হিম্মত কোথায়, কোথা থেকে শক্তি পেয়েছে, একটু খোঁজ নিয়ে দেখি। সেনাবাহিনী খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন আবু সুফিয়ানের কাফেলাকে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেননি। আবু সুফিয়ান নিজে হাদিস বর্ণনা করছেন, ইসলাম কবুল করার পরে ঘটনা বলছেন। আবু সুফিয়ান বলছেন আমার কাফেলাকে নিয়ে যাওয়া হলো, চলে গেলাম রোম সম্রাটের রাজপ্রাসাদে, রোম সম্রাট আমার সাথীদেরকে পাশে বসিয়ে দিলেন, আমার সাথে জিজ্ঞাসাবাদে লিপ্ত হলেন, আমার সাথীদেরকে বললেন তোমাদের নেতা যদি কোনো মিথ্যা কথা বলে তাহলে ধরিয়ে দিবে, এটাই তোমাদের দায়িত্ব। আবু সুফিয়ান বলছেন আমার কাছে জানতে চাইলেন মুহাম্মদ সাল্লাম সম্পর্কে বিভিন্ন দিক, লম্বা হাদিস, আমি মূল কথায় ফিরে যাই যেহেতু আমার সাবজেক্টের দিকে যেতে হবে। আবু সুফিয়ান বলছেন যা জানতে চাইলেন আমি জানালাম, যা জানতে চাইলেন আমি জানালাম, আমার কথা যখন শেষ তখন রোম সম্রাট তৎকালীন পৃথিবীর পরাশক্তি আমাকে লক্ষ্য করে বলছেন ফাইন কানা মা তাকুলু হাক্কান ফাসায়ামলিকু মাউদিয়া কদামাইয়া হাতাইন, তুমি যে তথ্য দিলে এই লোকটি সম্পর্কে, লোকটি মানে কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই লোকটি সম্পর্কে যে তথ্য দিলে, তোমার দেয়া তথ্য যদি ঠিক হয়ে থাকে ফাসায়ামলিকু মাউদিয়া কদামাইয়া হাতাইন, মনে রাখিও খুব শীঘ্রই অদূর ভবিষ্যতে আমার পায়ের নিচে যে সিংহাসন এই সিংহাসনকে রক্ষা করতে পারবে না, এই সিংহাসনে লোকটার পায়ের নিচে একদিন চলে যাবে। রোম সম্রাটের পরাশক্তি তছনছ হয়ে যাবে,
এই সিংহাসন মুহাম্মদ সাল্লামের পায়ের নিচে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না তোমার তথ্য ঠিক থাকলে। একজন খ্রিস্টান আর একজন মুশরেক অমুসলিম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেননি, দুইজনের তথ্য বিনিময়। এই কথা বলার পরে যে বাক্যটা বলেছেন, যা আজকের মুসলিমদের মুসলমানের বাচ্চারও সেই হিতায়ত জ্ঞান নেই, রোম সম্রাট একজন খ্রিস্টান যা বলছেন, বলছেন আমি যদি তার কাছে থাকতাম, লা গসলতু আন কাদামিহে, আমি আমার হাত দিয়ে তার পা ধুয়ে দিতাম। আমি তার কাছে থাকলে, নিরাপদ হলে, আমি তার কাছে থাকার সুযোগ পেলে আমি দুই হাত দিয়ে তার পা ধুয়ে সম্মান জানাতাম, প্রমাণ করে দিতাম আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। হাদিসটি পাবেন সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, এটা কোনো কাহিনী শুধু না, এটা সহিহ বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, একজন খ্রিস্টান পণ্ডিতের বিশ্লেষণে প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। অথচ আজকে মুসলিমদের এই চিন্তা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মেনে নিতে নানান ফন্দি ফিকির শুরু হয়ে যায়। দেখুন, দুইটি হাদিস আপনার কাছে উপস্থাপন করেছি, দুইটি আয়াত আপনার কাছে উপস্থাপন করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। মাইকেল এইচ হার্ট তার দ্য 100 পুস্তকের মধ্যে প্রমাণ করেছেন, একজন খ্রিস্টান হয়ে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মনীষী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন একজন ব্যক্তি, নবী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার চরিত্রে উল্টো পথে কলম ধরার কোনো সুযোগ কারো নেই। নবী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার চরিত্রে কালিমা লেপন করবে, বাঁকা পথে একটা বাক্য লিখবে, এই সুযোগ কারো নেই, এই রকম হিম্মত কারো নেই, এরকম কোনো তথ্য কারো নেই। এমনকি নবী হওয়ার আগে এই ধরনের কোনো অকারেন্স করেছেন তারও কোনো রেকর্ড নেই। জন্মের পর থেকে নবী হওয়া পর্যন্ত 40 বছর বয়সে নবী হয়েছেন, 40 বছর পর্যন্ত মানুষের দৃষ্টিকটু মানহানিকর কোনো ঘটনা ঘটিয়েছেন তারও রেকর্ড কোনো ইতিহাসে নেই। হ্যাঁ, ইতিহাসে থাকতে পারে কিছু চামচা শ্রেণীর ঐতিহাসিকদের কলমে, নামধারী কুলাঙ্গারদের কলমে কিছু নোংরা সাইড থাকতে পারে। যেমন নামধারী একজন কুলাঙ্গার মুসলমানের বাচ্চা সালমান রুশদি মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কলম ধরতে চেয়েছিল, মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কলম ধরেছে মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে, একে কুলাঙ্গার বলবেন না তোর কি বলবেন। দাতার স্যাটানিক ভার্সেসের মধ্যে, শয়তানের জাল পুস্তকের মধ্যে মুহাম্মদ সাল্লামকে কলঙ্কিত করতে চেয়েছে। আর খ্রিস্টানরা যেখানে মুসলমান মুহাম্মদ সাল্লামকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করে, তুমি মুসলিম হয়ে উল্টো পথে কলম ধরেছ, কি দিয়ে তোমাকে বিশ্লেষণ করব? তোমার মতো চাটুকার ইহুদি খ্রিস্টানদের গোলামকে ধিক্কার জানায়। আজকে ওই সালমান রুশদির বংশধর মাঝে মাঝে দুই একটা দেখা পাওয়া যায়, আজকেও সালমান রুশদির দু একটা বংশধর মাথা গজে মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কলম ধরার চেষ্টা করে। টিকতে পারবে না ইনশাআল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাম, যার চরিত্রে কোনো বাঁকা সাইড নেই, খারাপ সাইড নেই, নবুয়াতের আগেও নেই পরেও নেই। এই পৃথিবীর এমন একজন মানুষ যা হিসাব করে পাওয়া যাবে না, মানুষ যে এত ভদ্র হয়, মানুষ যে এত ভালো হয়, তা বহু প্রমাণ রয়েছে, বহু রেকর্ড রয়েছে, যা আজকের আলোচনায় তুলে ধরা মুশকিল। একটা আলোচনা শুধু সহিহ বুখারী থেকে আপনাদের কাছে তুলে ধরছি, সুমাম ইবনে ওসালের যে আলোচনা। সুমাম ইবনে ওসাল ইহুদিদের একজন বড় ধরনের নেতা, আল্লাহ সুসাল্লাম সাহাবিরা বন্দি করে নিয়ে এসেছেন সুমাম ইবনে ওসালকে, বেঁধে রেখেছেন মসজিদে নববীর খুঁটির সাথে। মুহাম্মদ সাল্লাম গিয়ে বলছেন, সুমাম ইবনে ওসাল কি অবস্থা, কেমন আছো, কেমন পেলে? উনি বলছেন, ইন তাকতুল তাকতুল বিন জাদামিন ওয়ালা তুনিম তুনিম ওয়ালা শাকিরিন, যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে বা আপনার সাথীদেরকে হত্যা করা হবে, আমাকে হত্যা করলে প্রতিশোধ না হবে, আর যদি আমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। মুহাম্মদ সাল্লাম কিছু বললেন না। পরের দিন এসে জিজ্ঞাসা করলেন, একই উত্তর দিল, আমাকে হত্যা করলে প্রতিশোধ না হবে,
ছেড়ে দিলে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। তৃতীয় দিনে সে আবারও জিজ্ঞাসা করলেন, একই উত্তর দিল। আল্লাহ সুসাল্লাম সাহাবিদেরকে বললেন, সুমামাকে তোমরা ছেড়ে দাও, চলে যাক সে বাড়ি, দরকার নেই, তাকে কিছু করা লাগবে না। খুঁটির সাথে বাধা ছিল, সুমামাকে ছেড়ে দেওয়া হলো। সুমামা চলে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে, একজন নেতা মানুষ, পণ্ডিত মানুষ ভাবছেন, পৃথিবীতে মানুষ দেখেছি, মানুষ এত ভদ্র হয় তা তো কোনো দিন দেখেনি, এত নম্র স্বভাবের হয় তা তো কোনো দিন দেখেনি, আমি তার নেতৃত্বে মসজিদের খুঁটিতে বাঁধা, আমি হুঙ্কার ছাড়ছি, আমাকে হত্যা করলে আপনাকে হত্যা করা হবে, অথচ তিনি রাগ করছেন না, কোনো ধমকও মারছেন না, কোনো গালিও দিচ্ছেন না, কিছুই বলছেন না, তার নেতৃত্বে বাঁধা অবস্থায় আমার হুঙ্কার চলছে, তিন দিন কোনো ধমক দিলেন না, উল্টা আমাকে ছেড়ে দিলেন, মানুষ তো এত ভদ্র হয় না, আমি কোথায় যাচ্ছি, এইরকম মানুষকে ছেড়ে আমি কোথায় যাচ্ছি। সুমামা ইবনে ওসাল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার মসজিদে নববীতে ফিরে এসে তিনটা বাক্য বলেছিলেন। এক বাক্য বলেছিলেন, এই দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে খারাপ ধর্ম ছিল ইসলাম, কারণ এই ধর্মের পরিচালনা আপনি করেন তাই, এই ধর্মের প্রচারক আপনি তাই, এই পৃথিবীতে সবচেয়ে খারাপ ধর্ম ছিল আমার কাছে ইসলাম, কিন্তু এখন এই পৃথিবীতে সবচেয়ে পিওর, সুন্দর, ভালো ধর্ম হচ্ছে আমার কাছে ইসলাম। দ্বিতীয় বাক্য বলেছিলেন, এই পৃথিবীতে যত শহর রয়েছে তন্মধ্যে সবচেয়ে খারাপ নোংরা শহর ছিল আমার কাছে মদিনা, কারণ এই মদিনায় আপনার মতো মানুষ থাকে, কিন্তু এখন আমার কাছে সবচেয়ে প্রিয় শান্তিপূর্ণ নগর শহর হচ্ছে মদিনা। এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ ছিল আমার কাছে আপনি মুহাম্মদ সাল্লাম, কিন্তু এখন এই পৃথিবীতে সবচেয়ে অনুকরণীয়, অনুসরণীয়, আদর্শমান ব্যক্তি আমার কাছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্বীকৃতি দেওয়ার পরে হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝাবো মুহাম্মদ সাল্লাল্লাহু কোন মানের ব্যক্তি, অনেক আলোচনা রয়েছে এরকম। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু এইরকম একজন পিওর খাঁটি মানুষ যার চারিত্রিক সনদ আল্লাহ দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর অনুসরণ করবেন না তো আপনি কার অনুসরণ করবেন? এই পৃথিবীতে যত অনুসরণীয় ব্যক্তি আছে আপনি যার অনুসরণ করেন না কেন, ওলি আউলিয়া গৌস কুতুব পীর ফকির বুজুর্গানে দিন, ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, আর কোন নেতা নেত্রী বলতে পারবেন তার জীবনে কোনো বাঁকা সাইড নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যার জীবনে কোনো বাঁকা সাইড নেই, তাহলে আপনি কার অনুসরণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, কেউ যদি মনে করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসুন, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমাকে মেনে নাও, আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, তাহলে আল্লাহ ভালোবাসবেন। এক দ্বিতীয় ফলাফল হচ্ছে, ওয়াগফির লাকুম দুনুবাকুম, তোমাদের যত পাপ রয়েছে পাপগুলোকে আল্লাহ মুছে দিবেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন দয়ালু। দেখুন, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, পাপগুলো মুছে দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রথম মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম, এক নম্বর মাধ্যম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু মেনে নেওয়া।
মুহাম্মদ সাল্লামের আদর্শকে মেনে নাও, আদর্শকে নিজ জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না, আল্লাহর অনুসরণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আল্লাহকে মেনে নাও, রাসূলের অনুসরণ করো, আমল বাতিল করো না। আল্লাহকে মেনে না নিলে, রাসূলের অনুসরণ না করলে আমল বাতিল হয়ে যাবে, রাসূলের অনুসরণে আমল না হলে আমল বাতিল হয়ে যাবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন গ্রহণ করো, রাসূল যে শরীয়ত দেন তোমাদেরকে, রাসূল যে বিধান দেন, রাসূল যে সুন্নাহ দেন, রাসূল যে নিয়ম দেন, যে পদ্ধতি দেন সেইটা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন তা ছেড়ে দাও, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, কেননা আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। দেখুন এই একটি আয়াত, এই একটি আয়াত ঠিক মতো বুঝতে পারলে হক খুঁজে পাওয়া খুব সহজ। মাতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন সেইটা গ্রহণ করো, আল্লাহ বলছেন রাসূল যা দেন সেইটা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেন ছেড়ে দাও, রাসূলের দেওয়া গ্রহণ করতে হবে, নিষেধ ছেড়ে দিতে হবে। বর্তমানে আহলে কোরআন মাথা গজিয়ে উঠেছে, গজিয়ে উঠেনি, নাম আহলে কোরআন, কোরআনের অনুসারী, তাদের দৃষ্টিভঙ্গি হলো হাদিস মানার প্রয়োজন নেই, কোরআন যথেষ্ট, নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ বলছেন রাসূল যা দেন তা গ্রহণ করো, রাসূল কি কোরআন দিয়েছেন? কোরআন কে দিয়েছেন? আল্লাহ। কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলের বাণী, আল্লাহ বলছেন রাসূল যা দেন গ্রহণ করো, আর আহলে কোরআন বলছে কোরআনই যথেষ্ট, হাদিসের দরকার নেই। ইহুদি খ্রিস্টানদের এটা একটা চক্রান্ত, আহলে কোরআন গ্রুপ, সাবধান তাদের কাছ থেকে, কারণ রাসূলকে অনুসরণ না করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে অভাব ত্যাগ করে জান্নাতে যাওয়া সম্ভব নয়, রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য খুঁজে নিতে হবে। খোলেন সূরা নিসা 80 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমায়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে ও ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, যে রাসূলের অনুসরণ করে সে আল্লাহর আনুগত্য করে। সূরা নিসা 80 নম্বর আয়াত খোলেন, সহিহ বুখারী 7181 নম্বর হাদিস, 7281 নম্বর হাদিস, যে হাদিস মেশকাতের মধ্যে পাবেন, 143 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের হাদিসটি বর্ণনা করেছেন, মান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো সে সরাসরি আল্লাহর আনুগত্য করলো, ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আল্লাহ, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাফরমানি করলো, গাদ্দারি করলো, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে নাফরমানি করলো। আমা মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাম হচ্ছেন মানুষের মাঝে পার্থক্যকারী, কে হকপন্থী কে বাতিলপন্থী, কে ন্যায়ের পথে কে অন্যায়ের পথে, কে কল্যাণের পথে কে অকল্যাণের পথে, কে হকের পথে কে বাতিলের পথে, কে হেদায়েতের পথে কে গুমরাহির পথে, এই পার্থক্যকারী মানদণ্ড ব্যক্তি হচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারীর। অথচ বলছেন যে হাদিস মানা লাগবে না, কোরআন মানলে যথেষ্ট। হাদিস মানতে একজন মুসলিম বাধ্য, যেমন ভাবে কোরআন মানবেন তেমন ভাবে হাদিস মানতে হবে, খাটো করার সুযোগ নেই। কোরআন এবং হাদিসের টক্কর কোথাও আপনি দেখতে পাবেন না, কোরআন এবং সহিহ হাদিস সাংঘর্ষিক এটা কোথাও পাবেন না। হ্যাঁ, কোনো জায়গায় যদি আপনার কাছে মনে হয় তাহলে ওটা আপনি বুঝতে ভুল করেছেন, কোনো জায়গায় যদি মনে হয়
কোরআন এবং সুন্নার মধ্যে সাংঘর্ষিক টক্কর লেগে গেছে, তাহলে আপনি আমি বুঝতে ভুল করেছি, মূল থিমে আপনি আমি পৌঁছতে পারিনি। বড় কোনো বিজ্ঞ আলেমের সহযোগিতা নেন, দেখবেন কোনো টক্কর নেই কোরআন এবং সুন্না। অথচ সুন্না মানতে হবে না, এই চেতনা নিয়ে মুসলিম বড় হচ্ছেন কি দিয়ে বুঝাবেন? এ সকল আহলে কোরআনের ফাঁদ থেকে, ইহুদি খ্রিস্টানদের ফাঁদ থেকে বাঁচার চেষ্টা করবেন, সাবধান। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন ওইটা গ্রহণ করো, রাসূল যে শরীয়ত দেন ওইটা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু, তিনি যা নিষেধ করেন তা ছেড়ে দাও। কে বললেন? আল্লাহ বললেন। আপনি সালাত পড়বেন, সালাত পড়ার সময় দেখতে হবে রাসূল কোন সালাত দিয়েছেন। সিয়াম পালন করবেন, সিয়াম পালন করার সময় দেখতে হবে রাসূল কোন সিয়াম দিয়েছেন। হজ করবেন, হজ করার সময় দেখতে হবে রাসূল কোন হজ দিয়েছেন। যাকাত দিবেন, তখন দেখতে হবে যাকাত কিভাবে দিয়েছেন, রাসূল কি দিয়েছেন, রাসূল কিভাবে দিয়েছেন। দিন ধর্মের কোন অনুষ্ঠান পালন করবেন, তখন আপনাকে দেখতে হবে রাসূল কি দিয়েছেন। পালন হয়ে গেছে ঈদে মিলাদুন্নবী, রাসূল কি পালন করেছেন দেখতে হবে। রাসূল যদি পালন করে থাকেন, আপনি করার আপত্তি নেই। রাসূল বলেছেন আমার সুন্নাহ অনুসরণ করো, খোলাফায়ে রাশেদিনের সুন্নাহ অনুসরণ করো, হেদায়েত প্রাপ্ত চার খলিফার অনুসরণ করো। ঈদে মিলাদুন্নবী যদি রাসূল অনুসরণ করে থাকেন, রাসূল যদি তার জন্মদিন পালন করে থাকেন, অথবা আবু বকর করে থাকেন, অথবা উমর করে থাকেন, অথবা উসমান করে থাকেন, অথবা আলী রাদিয়াল্লাহু আনহুম করে থাকেন, করেন। যদি না করে থাকেন, কাল কিয়ামতের মাঠে বিপদে পড়তে হবে, ঠেকানোর কেউ নেই। সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, সারা পৃথিবীর মুসলিম যদি ঈদে মিলাদুন্নবীর উপর ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহর রাসূল আবু বকর উমর উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুমের পক্ষ থেকে কোনো রেকর্ড না থাকে, সারা পৃথিবীর মানুষের ঐক্যবদ্ধ হওয়ার চার পয়সা এক কানা করে মূল্য নেই। সবার এত উপস্থিতি, আল্লাহ বলছেন রাসূল যা দেন সেইটা গ্রহণ করো। আপনি রাসূলের দেওয়া গ্রহণ করতে হবে না? রাসূল কয়দিন ঈদে মিলাদুন্নবী পালন করেছেন, নিজের জন্মদিন পালন করেছেন, তাহলে আপনি কেন করছেন? সবার এত উপস্থিতি, মিষ্টি বেদাত, যে বেদাতের সাথে মিষ্টি সম্পৃক্ত, বেদাত করে শেষে মিষ্টি দিয়ে মুখ মিষ্টি করা হয়। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, রাসূল যা দেন গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজ মিম্মা কাদাইতা ওয়াইসাল্লিমু তাসলিমা। ফালা ওয়ারাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনার রবের কসম। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার রবের কসম, মানে আল্লাহ কার কসম খেলেন? নিজের কসম করলেন, কিন্তু অ্যাটিটিউডটা দেখেন, মানে প্রকাশ ভঙ্গিটা দেখেন। আল্লাহ বলছেন ফালা ওয়া রব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কেউ মুমিন হতে পারবে না, কারো ঈমান পূর্ণ হবে না, কারো ঈমান ঠিক থাকবে না, আপনাকে যদি তাদের সমস্যার সমাধানকারী মেনে নিতে না পারে। তাদের নিজেদের মধ্যে যে সমস্যা, এই সমস্যার সমাধানকারী হিসাবে আপনাকে যদি মেনে নিতে না পারে, তাহলে কেউ ইমানদার হবে না। শুধু কে মেনে নেওয়া, রাসূলের সুন্নাহ কি মেনে নেওয়া? আল্লাহ রাসূল বলছেন হারাজ, হৃদয়ের মধ্যে কোনো রকম সংশয় থাকবে না, দ্বিধা থাকবে না, কোনো রকম দ্বিধা সংশয় নয়, নিঃশর্তে নিঃসংকোচে দ্বিধাহীন চিত্তে রাসূলের সুন্নাহ মেনে নিতে হবে, কোনো বক্রতা ছাড়াই। ওয়াইসাল্লিমু তাসলিমা মানে বিষয়টা হবে এরকম, শুনলাম আর মেনে নিলাম, সারা জিন্দেগি একটা আমল করে এসেছি, সারা জীবন ভর আমল করে এসেছি, আজকে এসে দলিল ভিত্তিক জানলাম যে এইটা ঠিক নয় এইটা ঠিক, শোনার সাথে সাথে
আমি দলিলটা পর্যালোচনা করে দেখতে পারি ঠিক আছে কিনা। দেখলাম দলিল পর্যালোচনা ঠিক, কোরআনের আয়াত দিয়ে দলিল পেলাম অথবা সহি হাদিস দিয়ে দলিল পেলাম, পাওয়ার সাথে সাথে আগেরটা ছুঁড়ে ফেলে দিয়ে যেটা দলিল ভিত্তিক সেটা গ্রহণ করতে হবে। এর নাম হচ্ছে হৃদয়ে সংকোচ ছাড়াই গ্রহণ করা। আপনি বলবেন আপনাকে হাদিস ফেড়ে দেখিয়ে দেওয়া হলো, সহি বুখারীর হাদিস, সহি মুসলিমের হাদিস, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজার হাদিস, সহি সূত্রের হাদিস দিয়ে প্রমাণ দেওয়া হলো, তারপরে বলবেন দেখি আমার আলেমকে যাচাই করে এই গ্রহণের মূল্য আছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, নিঃশর্তে বিনা বাক্যবায়ে মেনে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, তাহলে ইমানের পূর্ণতা আসবে নতুবা আসবে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসা 59 নম্বর আয়াতে বলেছেন, এই আয়াতটা একটু বেশি বোঝা দরকার আপনার আমার সবারই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, তোমাদের আমিরের আনুগত্য করো। বুঝতে পেরেছেন না পারেননি? তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউল্লাহ ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, আমিরেরও আনুগত্য করো। কয়জন হলো? তিনজন। এর পরের বাক্যে বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো বিষয়ে, শাই মানে যে কোনো বিষয়, কোনো বিষয়ে যদি তানাজা হয়, তানাজা হয় মানে ঝগড়া হয়, বিতর্ক হয়, মত পার্থক্য হয়, মতনৈক্য হয়, ফেতনা হয়, ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো বিষয়ে যদি তোমাদের মধ্যে তানাজা হয়, ঝগড়া, দ্বন্দ্ব, মত পার্থক্য হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের বিধানের দিকে ফিরে যাও, আত্মসমর্পণ করো আল্লাহ এবং রাসূলের দিকে। কয়জন? আগে ছিল কয়জন, বাদ গেল কোনজন, কে? তাহলে ফেতনা হয়েছে কার কথায়? আমি মনে হয় বুঝাতে পারলাম না। যদি আল্লাহর কথায় ফেতনা হতো তাহলে আল্লাহর কথার দিকে ফিরে আসতে আল্লাহ বলতেন না, রাসূলের কথায় যদি ফেতনা হতো রাসূলের দিকে ফিরে আসতে বলতেন না। ফেতনা হয়েছে থার্ড পারসন, আমির, আমির হতে পারেন রাষ্ট্রীয় খলিফা, আমির হতে পারেন মসজিদের ইমাম, আমির হতে পারেন সমাজের নেতা, আমির হতে পারেন রাষ্ট্রপ্রধান, আমির হতে পারেন দেশের প্রেসিডেন্ট, আমির হতে পারেন সংগঠনের নেতৃবৃন্দ, আমির হতে পারেন পরিবারের প্রধান, বিভিন্ন সাইড হতে পারে। দেখুন তৃতীয় থার্ড পারসন যিনি আসবেন তার কথাতেই ফেতনা হয়েছে, এ আয়াতটা স্পষ্ট, যার কারণে আল্লাহ তাকে সাইড করে আগের দুইজন যাদের কথায় কোনো ফেতনা নেই সেখানে ফিরে যেতে বলেছেন। গোটা বাংলাদেশে যত ফিতনা, এই ফিতনার মূলেই রয়েছে আলেম সমাজের মতামত, আলেম সমাজের মন গড়া ব্যাখ্যা। এই মন গড়া ব্যাখ্যাকে চুরে ফেলে দিয়ে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে গেলে মুসলিমদের ঐক্য হওয়া সম্ভব। একটা আয়াতের উসুল যদি মেনে নেই, যে বিষয়ে পার্থক্য, যে বিষয়ে মতনৈক্য, ওই বিষয়টা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাব। দেখেন ঐক্য হওয়া সম্ভব। রেখে দেন আপনার গঠনতন্ত্র, ছুঁড়ে ফেলে দেন আপনার নীতিমালা, ছুঁড়ে ফেলে দেন আপনার রসুল, ছুঁড়ে ফেলে দেন, চার পয়সা মূল্য নেই। কোরআন এবং সুন্না ফয়সালা করবে। সালাতে সমস্যা রফুলে দেন নে, রাসুল করেছেন কিনা দেখবো, যদি করে থাকেন করবো, না হলে করবো না। আপনার কোনো মতামত নেই, আমার কোনো মতামত নেই, সমাধান সম্ভব। তারাবি সালাত নিয়ে সমস্যা, রাকাত সংখ্যা নিয়ে, রাসুল পড়েছেন কয় রাকাত সেটা পড়বো, যেহেতু সমস্যা ফেতনা আছে না। মসজিদের ইমামের চাকরি চলে যায় তারাবি সালাত পড়াতে গিয়ে, হচ্ছে না? হাত তুলে মোনাজাত নিয়ে চাকরি চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যদি বলি বাংলাদেশে ইমামগণ হচ্ছে সবচেয়ে নিরীহ প্রাণী, মসজিদের ইমামরা হচ্ছে সবচেয়ে নিরীহ প্রাণী, বেতন দেওয়ার সময় 3 টাকা বেতন দেন আর তার নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে বলে কমিটি, মসজিদের কমিটি।
আজকে মসজিদের টয়লেটটাই সমস্যা, পরিষ্কার নেই। চোখ রাঙিয়ে কথা বলে ইমাম সাহেবকে যে মসজিদের টয়লেট পরিষ্কার নয় কেন? ইমাম মানে কি? আপনি তার অনুসরণ করেন আর তাকে চোখ রাঙিয়ে কথা বলেন কেন? এটা আল্লাহর ঘর, আপনি এক একদিন পরিষ্কার করতে পারেন না? কি এক একদিন পরিষ্কার করা যায় না? খোলেন সহি বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, হঠাৎ করে একজন গ্রাম্য লোক মসজিদের ভিতরে পেশাবের বেগ এসেছে, সামলাতে পারলো না, মসজিদে এক সাইডে গিয়ে মসজিদের ভিতরে মসজিদে নববীর ভিতরেই পেশাব করা শুরু করলো। যখন পেশাব করা শুরু করেছে, অন্য সাহাবীরা তাকে থামানোর জন্য একটু জোর গতিতে দ্রুত গতিতে বাধা দেওয়ার চেষ্টা করছিল। আল্লাহ সুসাসম বলছেন, দাহু আল্লাহ তুজরি মুহু, ছাড়ো, তাকে পেশাব করতে দাও। মোহাম্মদ সাল্লাম কোন মানের ব্যক্তি? আগে বলেছিলাম যে আজকে শুধু মোহাম্মদ সাল্লাম কোন ব্যক্তি এটা নিয়ে বলে যথেষ্ট ছিল। দেখুন, পেশাব করছে একজন গ্রাম্য লোক মসজিদে নববীর ভিতরে, সাহাবীরা ঠেকাতে গেলেন, আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে, থামো, ছেড়ে দাও, ওকে পেশাব করতে দাও, কারণ এই চলন্ত পেশাবে তাকে বাধা দিলে সমস্যা আছে। ডাক্তারের কাছে, চিকিৎসকের কাছে পরামর্শ নেন, পেশাব আটকে রাখলে, চলন্ত পেশাবে বাধা দিলে সমস্যা আছে, কিডনিতে গিয়ে প্রভাব ফেলে। বিজ্ঞানের আপনি উৎস খুঁজেন, বিজ্ঞানের জনক তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পেশাব, চলন্ত পেশাব আটকে দিলে কিডনিতে প্রভাব ফেলবে, আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন, এক। দ্বিতীয়ত, চলন্ত পেশাব থামাতে গেলে তার কাপড় নষ্ট হয়ে যাবে, আর এক ক্ষতি হবে, নানান সমস্যা আসতে পারে। আল্লাহ রাসূল থামিয়ে দিলেন। যখন পেশাব কমপ্লিট, তার পেশাব করা হয়ে গেল, তখন এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও এক বালতি পানি নিয়ে আসো, এক বালতি পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও। হাদিস সহিহ বুখারীর। দেখুন, পেশাব করলো একজন আর পানি ঢালতে বলছেন আর একজনকে, যিনি পেশাব করলেন তাকে কোনো ধমকও দিলেন না, কিছুই বললেন না, আজীবনের মতো শিক্ষা তার হয়ে গেল যে মসজিদে পেশাব করা যায় না। দ্বিতীয়ত, কেউ পেশাব করে ফেললে পানি দিয়ে ধুয়ে দিতে হয়, এবং ভদ্রতা কি জিনিস, আজীবনের মতো শিক্ষা পেয়ে গেলেন, নীরব শিক্ষা। যে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাম এই আদর্শ মসজিদে নববীর মধ্যে রেখে দিয়েছেন, কেন আপনি একদিন কিছু করতে পারেন না? বেচারা নিরীহ ইমামের উপরে শুধু মানে ধমক দিয়েই সব কিছু করে যাচ্ছেন, আজকে হক কথা বলতে পারে না ইমামরা মসজিদের কমিটির কারণে। যত সমস্যা বাংলাদেশে, হক প্রচারের এটা একটা কারণ। ইমাম সাহেবকে হক কথা বলার পূর্ণ সুযোগ দিতে হবে, তাহলে পিওর ইসলামটা ফুটে উঠবে সমাজের মাঝে। আজকে ইমামকে নীতিমালা দিয়ে দেন, এই বিষয়ে আলোচনা করবেন, এর বাইরে যাওয়া যাবে না, এই বিষয়ে যাওয়া যাবে না, এই বিষয়ে হিট করা যাবে না, এত নীতিমালা কেন? ইমাম সাহেবকে একটাই নীতিমালা দিবেন, আপনাকে চাকরি দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক খুতবা দিবেন, মসজিদ পরিচালনা করবেন, এর উল্টো করলে আপনার চাকরি চলে যাবে। ইমাম সাহেব স্টাডি করে বাধ্য হক কথা বলতে বাধ্য হবেন, উল্টো ইমাম সাহেবের টুটি চিপে ধরেছেন, হক কোথায় পাওয়া যাবে? আর আপনি রাস্তায় রাস্তায় বলে বেড়াচ্ছেন যত সমস্যা আলেমদের মাধ্যমে, আরে আলেমদের সমস্যা তো আপনি তৈরি করে রেখেছেন, হক কথা বলতে পারছেন আলেমরা, সমস্যা তো এখানে হয়েছে। আল্লাহ কেন বললেন ফারুদ্দু হেল আল্লাহর রাসূল, ওই থার্ড পারসন, তৃতীয় যে ব্যক্তি এসেছে নেতৃত্ব পর্যায়ে, তার কথা ছুঁয়ে ফেলে যে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও, কারণ তার কথা দিয়ে তো সমস্যা হচ্ছে, আর তার কণ্ঠ টিপে রেখেছেন, সমস্যা তো এইখানে। যে কথা বলছিলাম, দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, পৃথিবীর মানুষকে বলে দিলেন, আল্লাহর আনুগত্য আর রাসূলের অনুসরণ করো, নেতৃস্থানীয় ব্যক্তির অনুসরণ করো, আমির, নেতা, ইমাম সাহেব আর কেউ হতে পারে, কিন্তু সমস্যা হলে ফিরে যাও আল্লাহ এবং রাসূলের দিকে। প্রত্যেকটা বিষয়
আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে গেলে সমস্যার সমাধান সম্ভব হয়ে যাবে। দেখুন, আমরা যদি হাদিসের দিকে মিলিয়ে দেখি, হাদিসেও অনেক প্রমাণ রয়েছে, ভুরি ভুরি প্রমাণ রয়েছে এগুলোর পিছনে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। আবা রাসূলের উম্মত না উম্মত নয়, রাসূলের উম্মত, আবাও কিন্তু রাসূলের উম্মত, কিন্তু জান্নাতে যেতে পারবে না। কিলা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান আবা, আবাকে, আপনার উম্মত হয়ে জান্নাতে যাবে না এই হতভাগা কপাল পোড়া আবা লোকটা কে, কি পরিচয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, আমার অনুসরণ করবে না, ওই ব্যক্তি হলো আবা, সে জান্নাতে যেতে পারবে না। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাবেন, সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি শরীয়তের মধ্যে এই দ্বীনের মধ্যে নতুন কোন কাজ চালু করবে যা আমার নির্দেশনার মধ্যে নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা অগ্রহণীয়, সেটা বর্জনীয়, কবুলযোগ্য নয়। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি পাবেন, 2697 নম্বর হাদিস। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি পাবেন, 4589 নম্বর হাদিস। মিশকাতের মধ্যে পাবেন, 140 নম্বর হাদিস মিশকাতের। দেখুন, নতুন কোনো কাজ শরীয়তে চালু করলে রাসূলের অনুমোদন না থাকলে সেটা গ্রহণ হবে না, ভালো হলেও হবে না, খারাপ হলেও হবে না। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমল আমার নির্দেশনার মধ্যে নেই, ওই আমল করতে আমি বলিনি, এই রকম কেউ কোনো আমল করলো, ফাহুয়া রাদ, সে আমল অগ্রহণীয়, প্রত্যাখ্যাত, সে আমল গ্রহণ হবে না। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি পাবেন, সহিহ বুখারীর 20 নম্বর হাদিস। সহিহ মুসলিমের মধ্যে পাবেন, 4590 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, একটা আমল করলে আগে দেখতে হবে রাসূলের নির্দেশনা আছে না নেই, যদি থাকে করেন, রাসূলের নির্দেশনা রয়েছে, অনুমোদন রয়েছে, স্বীকৃতি রয়েছে, আমল করেন, যাবেন জান্নাতে। মান আতানি দাখালাল জান্নাহ, স্পষ্ট বলেছেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, রাসূলের অনুমোদন নেই, স্বীকৃতি নেই, এই রকম আমল করলে জান্নাত টিকবে না, আবার কাতারে পড়ে যেতে হবে, যার ঠিকানা হবে জাহান্নাম। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের কারো ঈমানের পরিপূর্ণতা আসবে না, পূর্ণাঙ্গ মুমিন কেউ হতে পারবে না, যতদিন পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে তার পিতামাতা সন্তান সন্ততি ওয়ান নাস আজমাইন, এমনকি পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচেয়ে প্রিয় পাত্র হতে না পারি। এই পৃথিবীতে পিতামাতা সন্তান সন্ততি
অন্নাসাজমাইন মানে যত মানুষ রয়েছে, বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর যা রয়েছে নেতা নেত্রী, সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কে হবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন সবার উপরে প্রাধান্য দিতে পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই দিন ইমানের পূর্ণতা আসবে। সম্মানিত উপস্থিতি, হাদিসটি পাবেন সহিহ বুখারীর মধ্যে 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 7 নম্বর হাদিস। দেখুন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে এর অর্থ কি? তিনি বেঁচে থাকলে, অনেকে হায়াতুন নবীতে বিশ্বাসী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, বেঁচে আছেন তো দাওয়াত দিয়ে খাওয়ান, বেঁচে আছেন তো দাওয়াত দিয়ে খাওয়ান, একদম দেশি মুরগির ডিম আর দেশি মুরগির ভুনা করে দাওয়াত দিয়ে খাওয়িয়ে প্রমাণ করেন যে আপনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, বেঁচে থাকলে না হয় দাওয়াত দিয়ে খাওয়িয়ে প্রমাণ করতাম যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে এখন কিভাবে প্রমাণ করবেন? এখন প্রমাণ করতে হবে তার আদর্শকে মেনে নিয়ে, তার সুন্নাকে মেনে নিয়ে প্রমাণ দিতে হবে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। প্রমাণ দিবেন কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারলে ঈমানের পূর্ণতা আসবে না, অসম্ভব। হে যুবক বন্ধুরা, আক্ষেপ আফসোস হয়, তুমি নেইমারকে ভালোবেসে নেইমারের জার্সি গায়ে দিতে পারো, মেসিকে ভালোবেসে মেসির জার্সি অমুসলিমদের জার্সি গায়ে দিয়ে গর্ব করো, অথচ রাসূলকে ভালোবেসে তাকনুর উপরে কাপড় উঠাতে পারো না, ধিক তোমার মতো আকীদার মানুষকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসফালা মিনাল কাবায়ন ওয়ালিজার ফিন্নার, তাকনুর নিচে কাপড় কারো ঝুললে জাহান্নামের আগুনে জ্বলবে। সহিহ বুখারীতে 4-4টা হাদিস রয়েছে একই মর্মে, আরো একাধিক গ্রন্থে অনেকগুলো হাদিস রয়েছে, তাকনুর নিচে পুরুষ কাপড় পরলে জাহান্নামের আগুনে জ্বলবে। রাসূলের মহব্বতে রাসূলের ভালোবাসায় কাপড় তাকনুর উপর উঠাতে পারো না, অথচ নেইমার মেসির ভালোবাসায় তাদের জার্সি গায়ে দিতে পারো, তুমি মুসলমানের বাচ্চা, তোমাকে কি দিয়ে বোঝাবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র, প্রিয় পাত্র, তাকে নির্বাচন করতে বললেন, আজকে তুমি দাঁড়ি ছাড়তে পারো না, দাঁড়ির উপরে প্রতিদিন যুদ্ধ চালাচ্ছ, সকাল হলেই ব্লেড আর রেজার নিয়ে বসে যাচ্ছ দাঁড়িগুলো জবাই করার জন্য, রাসূলের সুন্নাতকে জবাই করার জন্য। আবার তুমি ঠিকই ঈদে মিলাদুন্নবীতে ইয়া নবী সালাম আলাইকার ভালোই গান গাইতে পারো। দেখুন, রাসূলের মহব্বতে দাঁড়িয়ে গিয়ে জিকির করতে পারি, অথচ রাসূলের সুন্নাতকে কুরবানি করি, এইরকম ছোটতাপূর্ণ প্রতারণাপূর্ণ ভালোবাসা রাসূল চাননি। তার আদর্শকে মেনে নেওয়ার কথা বলেছেন। হ্যাঁ, স্ত্রী বাড়ি এসেছে, তুমি নববধূ, তোমার পছন্দের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছ, তোমার স্ত্রী বলছে যে তুমি হয় দাড়ি কাটো আর না হলে গেলাম, তুমি বুঝাও, সময় নিয়ে বুঝাও, দাড়ি কেটে নয় দাড়ি রেখে, যদি বুঝতে না চায় তাহলে তুমি বলো দরজা খোলা আছে, তুমি রাস্তা দেখো, দরজা খোলা রাস্তা দেখো। একজন কুৎসিত ভিক্ষুকের ঘরের মেয়েকে স্ত্রী বানাতে চায়, তোমার মতো স্ত্রী বানাতে চায় না যে রাসূলের সুন্নাতে কাটতে বলে, কিন্তু তোমার হিম্মত কোথায়? তুমি তো 5 লক্ষ টাকার যৌতুকের কাছে বিক্রি হয়েছো বাপ বেটা দুইজনে, হিম্মত আছে? তুমি আজকে যদি বলো দরজা খোলা আছে রাস্তা মাপো, তাহলে তোমাকে বলবে 5 লাখ টাকা আগে ফেলো, তুমি বিক্রি হয়ে আছো, 5 লাখ টাকার পাঁঠা হয়ে আছো, কি করে তুমি সামলাবে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলের সুন্নাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। প্রয়োজন স্ত্রী ত্যাগ করতে হলে রাজি আছি রাসূলের সুন্নাত ছাড়তে রাজি রে। সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নাকে জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। আমি আমার আলোচনা শেষ পর্যায়ে কিছু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতে বললেন
তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে প্রাধান্য দিতে বললেন, যা সাহাবীরা নিজ জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিনের একটা ঘটনা নকল করে তাকে কতটা ভালোবাসতে হবে, তাকে কিভাবে প্রাধান্য দিতে হবে, তার সুন্নাকে কিভাবে মেনে নিতে হবে। তিনজন সাহাবি এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে পেলেন না, পেলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জানতে চাইলেন, জানিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এইভাবে ইবাদত করেন, জানিয়ে দিলেন। জানার পরে তিনজনের একজন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার আগের পরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরে এত ইবাদত করেন। এত ইবাদত করেন মানে তার ইবাদতের একটা কোয়ালিটি দেখাবো যদি বিরক্ত না হন। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস পাবেন, 1550 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নফল সালাত তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়েছেন, ছোট্ট একটা বাচ্চা, আল্লাহ রাসূল সাল্লামের ভাইরার ছেলে, মানে ভাইরা বাটা নাকি বলেন, তো ভাইরা বাটা সেই দিন খালার বাড়ি বেড়াতে গেছিল, খালার সাথে আল্লাহ রাসূল ছিলেন, ছোট বাচ্চা ঘুমিয়ে গেছিল বিছানায়, ফলে উঠানো প্রয়োজন মনে করেনি, একসাথে তিনজনই ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন ঘুম ভেঙেছে রাত্রিতে, অজু করে সালাতে দাঁড়ালেন, এই পিচ্চি বাবুটা ছোট বাচ্চা ছেলে তারও শখ জাগলো যে দেখি আল্লাহ রাসূল কী করেন আমি একটু দেখি, হয়তো বা 7-8 বছরের ছেলে বা কিছু কম বেশি, আল্লাহ ভালো জানেন। উনি বলছেন, আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতে দাঁড়ালেন, আমিও পাশে দাঁড়ালাম সালাতে, তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন। সূরা বাকারা মানে কি, প্রায় আড়াই পারা। প্রজেক্টরে যে কারিগর আছেন আপনি ওই বাড়িতে চলে যান যেখানে পর্দাতে সমস্যা দেখা দিয়েছে, প্রজেক্টরে যে কারিগর আছেন আপনি প্রজেক্টরের কাছে চলে যান, ওখানে প্রবলেম দেখা দিয়েছে, মহিলারা দেখতে পাচ্ছে না। ছোট বাচ্চা ছেলে, উনি বলছেন সূরা বাকারা শেষ করলেন, আমি মনে করলাম মনে হয় রুকুতে যাবেন, তো দেখি না আল ইমরান শুরু করলেন, এক পারা হয় আমি মনে করি এই রুকুতে যাবেন, সূরা আল ইমরান শেষ করলেন, আমি মনে করলাম যে রুকুতে যাবেন, ধরলেন সূরা নিসা, সূরা নিসা শেষ করে রুকুতে যাচ্ছেন, মানে প্রায় ছয় পারা এক রাকাতে। আল্লাহু আকবার, যার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মাঝে মাঝে দেখতাম তিনি সালাত শেষ করলে পা গুলো ফুলে যেত, দাঁড়িয়ে আছেন কতক্ষণ থেকে, অথচ নিষ্পাপ, আগের পরের সব পাপ ক্ষমা করে দিয়েছে। এই হাদিস এক জায়গায় আলোচনা করেছিলাম, তো পরে ওনারা বলছেন এটা উদ্ভট কাহিনী বললেন, মানে ওনার ইঞ্জিনিয়ারিং সিস্টেমে মিলাচ্ছেন, যে ছয় পারা পড়তে যদি আধা ঘন্টা করে লাগে তাহলে 3 ঘন্টা সময় লাগবে, 2 রাকাত যদি পড়ে থাকে তাহলে 6 ঘন্টা সময় লেগেছে তেলাওয়াতে, রুকু করেছেন সিজদা করেছেন তাহলে রাত কত ঘন্টার। আরে তুমি এগুলো হিসাব করে মিলাতে পারবে? তুমি মেরাজের কাহিনী, আর রাসূল এসা সালাত পড়ে 7 আসমান ভেদ করে ঘুরে এসে আবার ফজরের সালাত পড়ছেন, তুমি মিলাতে পারবে? তোমার 14 গুষ্টি মিলাতে পারবে সময় দিয়ে? আল্লাহ তো হতে পারে সময়কে থামিয়ে রেখেছিলেন, যে থামো আমার নবী আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মনোযোগ দিয়ে মনের সুখে সালাত আদায় করতে, থামো টাইম তুমি থেমে থাকো, হতে পারে না? মেরাজে তো এরকমই হয়েছে, তাছাড়া মিলবে কি করে? এক স্তর থেকে আরেক স্তর পৌঁছতে 500 বছর সময় লাগে, এক আসমান থেকে আরেক আসমান যেতে 3500 বছরের রাস্তা পাড়ি দিচ্ছেন মা এশা এবং ফজরের মাঝখানে, তার মধ্যে কত কাহিনী ঘটে আছে এর ভিতরে। মুহাম্মদ সাল্লামের সাথে পার্সোনাল বিষয় যেগুলো, তার মোজেজা যেগুলো, এগুলোর সাথে টাইম দিয়ে মিলানো যাবে না, এটা সম্ভব নয়, টাইমিং সেট করে কাজ হবে না। এখানে যে কথা বলছিলাম, সাহাবি তিনজন রাসূলের ইবাদত জানার পরে বলছেন,
তিনি নিষ্পাপ হয়ে এত ইবাদত করেন, আমরা পাপী বান্দা অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব? একজন ইচ্ছা প্রকাশ করলেন, জীবনে যতদিন বেঁচে থাকবো বিছানায় রাত্রিতে ঘুমাবো না, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব। খারাপ ইচ্ছা করেছেন কি? সারা রাত ইবাদত করবে। আর একজন ব্যক্তি বলছেন, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো সিয়াম ছাড়বো না, সিয়াম মানে রোজা, প্রত্যেক দিন সিয়াম পালন করব, বছরের 360 দিন হলে 360 দিনই সিয়াম পালন করব। 360 দিন না 65 দিন, 60 না 65? এখানে সমস্যা আছে ইংরেজি আর আরবি, আরবিতে 60, শরীয়ত চলে আরবিতে, আপনার ইংরেজিকে তোয়াক্কা করে না। ইবাদত হয় আরবির চাঁদে, সমানিত উপস্থিতি যে কথা বলছিলাম, বছরে 360 দিনের প্রয়োজনে 360 দিন সিয়াম পালন করব, সিয়াম ছাড়া দিন পার করব না। তৃতীয় জন বলছেন, আমি ইচ্ছা পোষণ করছি আমি আর বিয়ে শাদীর ঝামেলায় জড়াবো না, বিয়ে করলে বাড়িতে স্ত্রী আসবে, কদিন পরে বাচ্চা কাচ্চা হবে, তাদের ভরণ পোষণ যোগাতে হবে, ইবাদতে ঘাটতি পড়বে, ঝামেলা নেই, চিরকুমার সিঙ্গেল লাইফ থেকে গিয়ে সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেবো। কি চমৎকার তিনজনের ইচ্ছা, খারাপ কোনো ইচ্ছা আছে? কার জন্য এগুলো করতে চেয়েছেন? স্রেফ জান্নাতের জন্যই তো, আল্লাহকে পাওয়ার জন্যই তো। এই কথা বলে বিদায় নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়িতে আসলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানালেন, তিনি তিনজনকে ডেকে পাঠালেন, বললেন, তোমরা কি ওই তিনজন যে সারা রাত জেগে ইবাদত করবে, সারা বছর সিয়াম পালন করবে, বিয়ে শাদী না করে পুরো জীবন ইবাদতে কাটিয়ে দিবে? তখন বলছেন, হ্যাঁ আমরা ওই তিনজন। আমরা, আপনি অল্প নিষ্পাপ হয়ে এত ইবাদত করেন, তা আমরা পাপ করি, আমাদের অল্প ইবাদতে কিভাবে জান্নাত হবে? তাই আমরা এটা করছি। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে রাখেও, এই পৃথিবীতে যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে পিওর ইবাদত যে করে ওই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচার পৃথিবীর কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ শিখিয়ে দিতেন জিব্রিলের মারফতে, ডাইরেক্ট টিচার হচ্ছেন জিব্রিল, জিব্রিলের মারফতে আল্লাহ ডাইরেক্ট টিচিং দিতেন, সেখানে কি ভুল আর কোনো সম্ভাবনা আছে? আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে বলছেন, দেখো আমি আল্লাহকে বেশি ভয় করি, স্বচ্ছ ইবাদত করি, দেখো আমি রাত্রের কিছু অংশে উসল্লি ও আনামু, ওয়ালাকিন উসল্লি ও আনামু, আমি সালাত আদায় করি আবার ঘুমাই, মানে কিছু অংশ সালাত আদায় করি কিছু অংশ ঘুমাই। জবাব হলো না হলো না? একজনের জবাব হয়ে গেল। দ্বিতীয় জনকে বলছেন, ও আসুম ও উফতিরু, আমি সিয়াম পালন করি আবার সিয়াম ছাড়াও দিন পার করি, মানে সব দিন প্রত্যেক দিন সিয়াম পালন করি না। তৃতীয় জনকে বলছেন, ওয়ালাকিন নাতাজাওয়াজুন নিসা, দেখো আমি নারীদেরকে বিয়ে করেছি, আমার স্ত্রী আছে। মানে তিনজনের জবাব কিন্তু শেষ, তিনজনের জবাব হয়ে গেছে, হয়ে যায়নি? মানে আমার অনুসরণ করতে হলে বিয়েও করতে হবে, রাত্রে ঘুমাতে হবে, ইবাদতও করতে হবে, সিয়াম পালন করতে হবে, সিয়াম ছাড়াও দিন পার করতে হবে, জবাব হয়ে গেছে। তারপরও একটা বাক্য বলেছেন, কাদের জন্য? একটা বাক্য বলেছেন, সমাজে কিছু মানুষ রয়েছে যাদের যুক্তি হলো, বুঝলাম এটা কোরআনে নেই, হাদিসে নেই, কাজটা তো ভালো, করলে সমস্যা কি? আছে না এই প্রকৃতির মানুষ? আরে সালাত পড়বে, সালাত পড়া কি পাপের কাজ? দোয়া করছে, হাত তুলে মোনাজাত করছে সবাই মিলে, এটাও কি পাপের কাজ? আরে দোয়া করাও কি পাপ? বুঝলাম এটা কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবীরা করেননি, রাসূল করেননি, কাজটা তো ভালো, করলে অসুবিধা কি? বলে না? এই প্রকৃতির লেবাসধারী মুসলিমদের জবাব পরের বাক্যে দিয়েছেন তিনজন সাহাবীর, জবাব কিন্তু হয়ে গেছে, তার পরের বাক্যটা কেন বললেন এই প্রকৃতির মানুষের জন্য? আল্লাহ সুসাসন বলছেন, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, মনে রাখিও আমার সুন্নতকে কেউ অবজ্ঞা করলে, তুচ্ছ ভাবলে, তাচ্ছিল্য করলে, ঠাট্টা বিদ্রুপ করলে, সে আমার উম্মা নয়। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারী, আপনি উল্টিয়ে দিতে পারবেন না, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যা আমার সুন্নাতকে অবজ্ঞা করে, হেও প্রতিপন্ন করে হালকাভাবে, ও আমার উম্মত নয়। হাদিস সহিহ বুখারীর। হে মুসলিম বন্ধুগণ, আজকে তুমি
সহি আকিদার মানুষদেরকে তুমি ঠাট্টা করো যে তোমরা সালাতে মাছি তাড়াও, সহি আকিদার আলেমদেরকে মুসল্লিদেরকে ঠাট্টা নয়, তুমি রাসূলের সুন্নাকে ঠাট্টা করেছো। আজকে একটার পর একটা আপনি আমি বিদ্রুপ করছি, আজকে বিদ্রুপ করছি, মনে রাখতে হবে। আল্লাহ সুসাসন বলছেন ফালাইসা মিন্নি, ও আমার উম্মত নয়। দেখুন এই হাদিসের আলোকে, এই হাদিসের আলোকে ওই তিনজন সাহাবি যদি তাদের সিদ্ধান্ত অটল থাকেন, তারা যদি সিয়াম অনবরত পালন করেন, সালাত গোটা রাত পড়েন, বিয়ে শাদী না করে জীবন পার করেন, ওই তিনজন সাহাবি রাসূলের উম্মত পরিচয় দিতে পারবেন না? পারবেন না, পারবেন না। তাদেরকে তৌবা করে ফিরে আসতে হবে। তাহলে আপনার আমার যদি রাসূলের সুন্নাকে ওভারটেক করে ফেলি, তাহলে কি আমল কবুল হবে, কাজ হবে? রাসূলের সুন্নাহ পরিচয়, রাসূলের উম্মত পরিচয় দেওয়া যাবে? দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন এক বৈঠকে, কোন এক পর্যায়ে পাশে বসে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পাশে বসে আছেন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু। উমার রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা কপি নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারের তাওরাত পড়া পছন্দ করছেন না। আবু বকর উমারকে বলছেন ওয়াই হাক ইয়া উমার, উমার তোমার ধ্বংস, তুমি রাসূলের চেহারার দিকে দেখেছো, তুমি তাওরাত পড়তে আছো? উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি রাসূলের চেহারার দিকে দেখে বুঝতে পারলাম আমার এই কাজ তিনি পছন্দ করেন। উমার বলছেন, তখন আমি বলতে থাকলাম রাদিনা বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামে দীনাও ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলতে থাকলাম ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, আর মুহাম্মদ সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। এটা আমি বলতে থাকলাম, কতবার বলেছেন হাদিসে উল্লেখ নেই। উমার বলছেন আমি বলতে থাকলাম, বলতে বলতে এক পর্যায়ে দেখলাম রাসূল সাল্লামের চেহারা থেকে রাগটা পড়ে গেছে। অন্য হাদিসে অবশ্য এর আরেকটা ব্যাখ্যা আছে, আল্লাহ সুসাল্লাম উমার বলছেন যে যখন রেগে গেল আল্লাহ সুসাল্লাম, তখন মনে হলো তার চেহারাতে রুম্মান মানে ডালিম, ডালিম ফাটিয়ে দিলে যেমন লাল বর্ণ দেখা যায়, তাই না? মনে হয় যে তার চেহারাতে ডালিম ফাটিয়ে রসগুলো মাখিয়ে দেওয়া আছে, মানে চেহারাটা লাল হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর ছিলেন মুহাম্মদ সাল্লাম, তো চেহারাতে মনে হচ্ছে যে রক্তবর্ণ আকার ধারণ করেছে। তো আমি যখন এই দোয়াটা বলতে থাকলাম, স্বাভাবিক হলেন মানে স্বাভাবিক হলো চেহারাটা, রাগ তার নেই। যখন রাগটা কমে গেল, দূর হয়ে গেল চেহারা থেকে, তখন যে বাক্যটা বলছেন দেখুন, আল্লাহ সুসাল্লাম বলছেন আবু বকর এবং উমারকে লক্ষ্য করে, আবু বকর এবং উমারকে লক্ষ্য করে বলছেন ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন ইয়া মুহাম্মাদিন, আমি মুহাম্মদ সাল্লামের আত্মা যার হাতে রয়েছে তার শপথ করে বলছি। মানে কার শপথ? আল্লাহ, আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি, লাউ বাদালাকুম মুসা ফাত্তাবাতুম হুয়া তারাকতুমুনি, আজকে তোমরা আমার কাছে তাওরাত তেলাওয়াত করছো, তাওরাত তেলাওয়াতকে ফজিলতের মনে করছো, তাওরাতের গুরুত্ব দিচ্ছ, তাওরাত তো দূরের কথা, তাওরাত যে নবী মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, লাউ বাদালাকুম মুসা, আজকে যদি সমাজে মুসা আলাইহিস সালাম প্রকাশিত হন, সমাজে চলে আসেন, ফাত্তাবাতুমুহা তারাকতুমুনি, তোমরা আমাকে ত্যাগ করে আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে আমার আদর্শকে ছেড়ে দিয়ে মুসা আলাইহিস সালামকে গ্রহণ করো, লা দালালতুম আন সাওয়াই সাবিল, তাহলে তোমরা সত্য পথ থেকে ভ্রষ্টতার পথে চলে যাবে, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। কার অনুসরণ করলে? মুসাকে, একজন নবী এবং রাসূল, তার উপর তাওরাত নাজিল হয়েছে, শুধু নবী নন তিনি রাসূল। মুসা আলাইহিস সালামই পৃথিবীতে ব্যতিক্রম একজন নবী। মালাকুল মাউত জান কবজ করতে এসে ফিরে গেছেন, রেকর্ড নেই, মুসা আলাইহিস সালাম ব্যতিক্রম, ফিরিয়ে দিয়েছিলেন, থাপ্পড় দিয়ে একটা চোখ অন্ধ করে পাঠিয়ে দিয়েছিলেন মালাকুল মাউতকে। আল্লাহ কিন্তু রেগে যাননি, বরং হায়াত বাড়িয়ে দিয়েছিলেন। একটা গরু বা উটের পিঠে হাত রাখলে যতগুলো লোম পড়বে, প্রত্যেক লোমের বিনিময়ে আল্লাহ এক বছর করে হায়াত বাড়িয়ে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের।
জিব্রিল মার খেলেন, আল্লাহর কাছে অভিযোগ করলেন, উল্টো আল্লাহ রাগ করলেন না, হায়াত বাড়িয়ে দিলেন। ইনি হলেন মুসা আলাইহিস সালাম। এই পৃথিবীতে ব্যতিক্রম নবী হচ্ছেন মুসা আলাইহিস সালাম। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এই পৃথিবী থেকে আল্লাহর সাথে কথা বলেছিলেন। মুহাম্মদ সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন সাত আসমান ভেদ করে, দুনিয়া থেকে নয়, সাত আসমান ভেদ করে। আর মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলেছিলেন, কোরআন মাজিদে দলিল। মানে মুসা আলাইহিস সালাম আলাদা একটা মর্যাদা ছিল, সম্মানিত উপস্থিতি। মুহাম্মদ সাল্লাম বলছেন বিচারের মাঠে আমি যখন জ্ঞান ফিরে পাব তখন দেখব মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। মানে তিনি জ্ঞান হারিয়েছেন কিনা আমি বুঝতে পারলাম না, মানে আমার আগেই তার জ্ঞান এসেছে বা তার তিনি জ্ঞান হারাননি, মানে অনেক তার মর্যাদার কথা এসেছে। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ সুসাল্লাম মুসা আলাইহিস সালামের কথা বললেন যে আজকে যদি সমাজে মুসা আলাইহিস সালাম প্রকাশিত হন, তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করো, তাহলে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। ওয়ালাউ কান হাইয়ানু আদ্রাকা নবুয়াতি, যদি কোনো কারণে মুসা আলাইহিস সালাম জীবিত হন আর আমার নবুয়াতের সিলসিলা চালু থাকে, লাত্তাবানি, তিনি আমারই অনুসরণ করবেন। অফিরে আয়াতিন ইল্লা ইত্তেবাই, অন্য বর্ণনা এসেছে তিনি আমার অনুসরণ করতে বাধ্য হবেন। দারেমের মধ্যে পাবেন 435 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 186 নম্বর হাদিস, মুহাক্কিকগণ হাদিসকে সহি বলেছেন। আজকে যদি এই পৃথিবীতে স্বনামধন্য নবীদের একজন মুসা আলাইহিস সালাম, পাওয়ারফুল নবীদের একজন মুসা আলাইহিস সালাম, তিনিও যদি পৃথিবীতে চলে আসেন, তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বাধ্য হবেন, আর আপনি আমি অনুসরণ করতে চাই না। রাসূলের সুন্নার অনুসরণ ছাড়া কাল কিয়ামতের মাঠে নাজাত পাওয়া সম্ভব নয়। আজকে আপনি যে বুজুর্গানে দ্বীনের অনুসরণ করেন, তিনি কি মুসা আলাইহিস সালামের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? না। আপনি যে ওলিয়াউলিয়া গাউস কুতুব পীর ফকির অনুসরণ করেন, তিনি কি মুসা আলাইহিস সালামের চেয়েও গুরুত্বপূর্ণ? না। এই পৃথিবীতে যাকে বলেন না কেন, তিনি মুসা আলাইহিস সালামের চেয়ে গুরুত্বপূর্ণ হন। মুসা আলাইহিস সালাম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বাধ্য হন, তাহলে আপনার ওলামায়ে দ্বীন, ওলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম, বুজুর্গানে দ্বীন, গাউস কুতুব পীর ফকির ওলি আউলিয়া কারো বেল আছে? না। কারো টাইম আছে? না। মুসা আলাইহিস সালামের টাইম নেই রাসূলের অনুসরণ করা ছাড়া, আর কারো টাইম আছে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে নিঃশর্তে, বিনা বাক্যবায়ে তার অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম তার বাস্তবতা উল্লেখ করে গেছেন, দেখিয়ে গেছেন, তারা আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে অনুসরণ করতে হবে। সংক্ষেপে বলি, একটু খেয়াল রাখবেন, টাইমের দিকে লক্ষ্য রেখে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। দেখুন, মসজিদে কিবলাতাইন, যারা হজ করতে গেছেন দুই কিবলার মসজিদ দেখে এসেছেন, মদিনার এক প্রান্তে মসজিদে কিবলাতাইন, মসজিদে নববীতে সালাত চলা অবস্থায় কিবলা চেঞ্জ হলো। আল্লাহ রাসূল সাল্লাম মক্কাতে যখন ছিলেন তখন বাইতুল্লাহ তথা কাবা ঘরের দিকে মুখ করে সালাত পড়তেন, যখন মদিনায় গেলেন তখন কিবলা চেঞ্জ হয়ে গেল বাইতুল মাকদাস, জেরুজালেম যেটা ফিলিস্তিন, বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিন্তু বারবার আকাশের দিকে তাকাতেন। মানে কাবা তো স্মৃতি বিজড়িত জন্মস্থান, পাশেই যান তার বাড়ি, জন্মস্থান, বারবার আকাশের দিকে তাকাতেন। এই বুঝি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করবেন, বলবেন যে তুমি কাবার দিকে সালাত আদায় করো, তাকাতেন। যাই হোক, 16 বা 17 মাস, দুটি সহি বুখারী হাদিস, 16 বা 17 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানালেন যে তুমি কাবার দিকে মুখ করে সালাত আদায় করো, ফজরের সালাতে। এটা ফজরের সালাতে বা জোহরের সালাতে এই ঘটনা ঘটলো, ফজরের সালাতের আলোচনাটাই বেশি। আল্লাহ সুসাল্লাম কাবার দিকে মুখ করে সালাত আদায় করলেন। আগের সালাত, এশার সালাত আদায় করেছেন কোন দিকে মুখ করে? বাইতুল মাকদাস, জেরুজালেম। আর ফজর আদায় করলেন বাইতুল্লাহ তথা কাবা। কাবায় তো এটা নাকি আপনাদের?
বায়ত পশ্চিম, আর কাবা থেকে পূর্ব দিকে হয় বায়তুল মাকদাস। আল্লাহ রাসূল সাল্লাম এশা আদায় করেছেন এই দিকে আর ফজর আদায় করলেন এই দিকে, বা ফজর আদায় করেছেন এই দিকে আর জোহর করলেন এই দিকে, সাহাবীরা আদায় করলেন। তখন তার ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টুইটার ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না, এগুলোতে ছিল না যে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীকে জানিয়ে দিবেন যে কাবা চেঞ্জ, কিবলা চেঞ্জ হয়েছে, এগুলোতে ব্যবস্থা ছিল না। জানানোর মাধ্যম কি, দূত পাঠিয়ে না হয় পত্র পাঠিয়ে জানাতে হতো। তো যাই হোক, সকল মুসলিমকে জানানো সম্ভব হয়নি তখনও যে কিবলা চেঞ্জ হয়েছে। একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সাথে সালাত আদায় করেছেন ফজরের সালাত, কাবার দিকে মুখ করে তিনি তার কোনো প্রয়োজনে চলে যাচ্ছেন মদিনা পার হয়ে। মসজিদে নববী থেকে প্রায় 13 কিলোমিটার বা কিছু প্লাস মাইনাস কিছু কম বেশি দূরে কিবলা তাইন, যখন ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন জোহর অথবা আসরের সালাতে, যখন ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন তখন মসজিদে সালাত চলছে, ওই মসজিদে সালাত চলছে, এবং তারা সংবাদ পাননি বিদায় সালাত কোন দিকে মুখ করে আছেন, পূর্ব দিকে, মানে কি তখনকার কিবলা বায়তুল মাকদাসের দিকে। বায়তুল মাকদাসের দিকে মুখ করে ইমাম মুসল্লি মসজিদের মধ্যে সালাত আদায় করছেন। এখন সাহাবি মসজিদের কাছে গিয়ে দেখছেন তারা কিবলা উল্টো, কিবলা তো হয়ে গেছে এখন কাবা, এখন এই হকটা জানিয়ে দেওয়া তাদের তার দায়িত্ব হয়ে পড়েছে, মানা না মানা তাদের বিষয়, কিন্তু তাকে জানিয়ে দিতে হবে। তিনি মসজিদের কাছে গিয়ে, মসজিদের দরজায় হোক, ভিতরে হোক, বারান্দায় হোক, উল্লেখ নেই, মসজিদের ওখানে গিয়ে সাহাবিদেরকে বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবার দিকে মুখ করে সালাত আদায় করেছি। উনি বলছেন, যখন আমি এই বাক্যটা বলি তখন ইমাম এবং মুসল্লি রুকু অবস্থায় ছিলেন, আমার বাক্য বলা শেষ হতে না হতেই ইমাম মুসল্লি সবাই রুকু অবস্থায় কিবলাতে চেঞ্জ করে ঘুরে গেলেন কাবার দিকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ বুখারীর 40 নম্বর হাদিস, সহিহ বুখারীর 399 নম্বর হাদিস, আরও একাধিক জায়গায় ইমাম বুখারী রহমাল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন বিভিন্ন মাসলা প্রমাণ করতে গিয়ে। মানে দেখেন, আপনি আমি হলে আপনার আমার মাথায় গিজ গিজ করতো নানান চিন্তা ফুন্দি ফিকির, অনেক যুক্তি হয়, ভাবতাম যে অন্তত রুকু থেকে দাঁড়ায় তারপরে চেঞ্জ করি, কারণ রুকু অবস্থায় সবাই তো ঘোরা মুশকিল, তাই না? আর না হলে এই অক্তটা এভাবে শেষ করি, পরে রক্ত থেকে ঘুরে যাব, নানান চিন্তা আপনার আমার মাথায় আসতো। সাহাবিরা চিন্তা করেননি, যখনই জেনেছেন তখনই মেরেছেন, রুকু অবস্থাতে জেনেছেন রুকু অবস্থাতেই মেরেছেন। আপনি আমি প্রকৃত মুসলিম হতে চাইলে, রাসূলকে সবার উপরে প্রাধান্য দিতে চাইলে কি করা উচিত? সাহাবিরা বাস্তবায়ন করেছেন, যে অবস্থায় রাসূলের সুন্নাহ জানবো সে অবস্থায় মেনে নিতে হবে। আজকে আপনাকে সালাতের দাওয়াত দিলে আপনি বলেন যে আগামী কাল থেকে পড়ব বা আগামী বছর থেকে পড়ব, নানান চিন্তা সুযোগ আছে, রুকু অবস্থায় জেনে রুকু অবস্থাতেই মেরেছেন, আর আপনি আগামী কালকের অজুহাত দেন, আপনি একদিন পরের অজুহাত দেন, আপনি বিভিন্ন ফুন্দি ফিকির আঁটেন, আপনাকে রাসূলের সুন্নাহ ছেড়ে দিতে বললে আপনি বলেন পড়াশোনা শেষ করেছি, বিয়ে শাদি করি তারপর ছেড়ে দেব। সাহাবীরা এই অপেক্ষা করেননি, আপনাকে রাসূলের সুন্নাহ ছেড়ে দিতে বললে বলেন একটা ভালো চাকরি পেয়ে নি তারপরে ছেড়ে দেব, না, যে অবস্থাতে রাসূলের সুন্নাহ পাবেন ওই অবস্থাতেই মেনে নিতে হবে। হাদিস সহিহ বুখারী, কাল ক্ষেপণ করার সুযোগ নেই। এক, বাস্তবতা দেখুন সাহাবীরা করেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহা, তার বাড়িতে মদের আসর বসেছে, তখনও মদ পুরোপুরি হারাম হয়নি। আনাস রাদিয়াল্লাহু আনহু মদের গ্লাসে মদ ঢেলে দিয়ে আবু তালহার হাতে দিয়েছেন পান করার জন্য, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পান করবেন, এই জন্য তুলেছেন,
গ্লাস তুলেছেন মদের, ইতিমধ্যে বাহিরে চিৎকার করে একজন ঘোষক ঘোষণা দিচ্ছেন যে শব্দ বোঝা যাচ্ছে না, আওয়াজ দেখে বুঝছেন কোনো একটা বিষয় হয়তো বা কেউ জরুরি ভিত্তিতে এলান করছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে বাবু যাও তো, বাচ্চা ছেলে আনাস রাদিয়াল্লাহু আনহু, এ বাবা যাও তো দেখো তো কি বলছে বাহিরে, চিৎকার করে ঘোষক কি বলছেন। দৌড় দিয়ে বাহিরে গেলেন, দেখেন একজন সাহাবী বলছেন আল্লাহ এবং রাসূলের বরাত দিয়ে যে মদ হারাম, মানে সূরা মায়েদা 90 নম্বর আয়াত নাজিল হয়েছে আর কি, যে মদ হারাম, মদ আর কেউ পান করতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু শুনেই দৌড় দিয়ে এসেছেন, যেহেতু তিনি মদ গ্লাসে ঢেলে দিয়ে গেছেন, দৌড় দিয়ে এসে দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদের গ্লাস এভাবে নিয়ে আছেন পান করা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন একজন সাহাবি রাসূলের বরাত দিয়ে বলছেন আজ থেকে মদ পান করা হারাম। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গ্লাসটা আনাসের হাতে তুলে দিয়ে, পাত্র আনাসের হাতে তুলে দিয়ে বলছেন যাও রাস্তায় ঢেলে দাও। সুবহানাল্লাহু আকবার, আপনাকে কি দিয়ে বুঝাবো সুন্নাতের অনুসরণ কি জিনিস, পান করবেন ঢেলেছেন গ্লাসে, গ্লাস তুলেছেন খাওয়ার জন্য, এই মুহূর্তে জানলেন খাওয়া হারাম, কি করলেন ফেলে দিলেন। আজকে বাংলাদেশের মুসলিম বিভিন্ন ওয়াজ নসিহতে শুনেছে, খুতবায় শুনেছে, লেকচারে শুনেছে নেশা জাতীয় দ্রব্য পান করা হারাম, বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, ইয়াবা হিরোইন ফেন্সিডিল হারাম, গুল হারাম, তারপর বিধায় কোন মুসলমানের বাচ্চা এগুলো খায় না, তাই না? খায়। তাহলে রাসূলের সাহাবি আর আপনার আমার তফাতটা কোথায়? আপনি জানেন জর্দা খাওয়া হারাম, আর জর্দা দিয়ে পান বেঁধে হয়তো আজকের মাহফিলে এসেছেন, আপনাকে কি দিয়ে বোঝাবো আমার ভাষা জানা নেই। গত দুই দিন আগে একটা আলোচনা করছিলাম প্রসঙ্গক্রমে নেশা জাতীয় দ্রব্যের আলোচনা, স্টেজের সামনেই মুরব্বি বসে জর্দা দিয়ে পান চাওয়াচ্ছে। অবশ্য উনি ভদ্রতার পরিচয় দিলেন, এই কথা শোনার পরে দেখলাম উঠে গিয়ে কুলি করে আসলেন বাহির থেকে, আল্লাহ তাকে হেদায়েত করুন। যে কথা বলছিলাম, সাহাবিরা হাতে মদ নিয়ে হারাম খাদ্য জেনে ফেলে দিয়েছেন, আপনার আমার কোনো ক্রিয়া নেই, সালাতও পড়ি জর্দাও খাই, সালাতও পড়ি গুলো মারি, সালাতও পড়ি বিড়িও টানি, সালাতও পড়ি ইয়াবা হিরোইন ফেন্সিডিলও খাই, সমানে সবই চলে। সম্মানিত উপস্থিতি, তাহলে সুন্নাতের বাস্তবতা আসলো, এটা একটা দিক। আর একটা দিক, এ হাদিস পাবেন সহিহ বুখারীর 4620 নম্বর হাদিস, দেখুন সহিহ বুখারীর 5528 নম্বর হাদিস, সাহাবিরা গাধার গোস্ত যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, গৃহপালিত গাধার গোস্ত রান্না করেছেন ক্ষুধার্ত শরীর, টকবক টকবক করে পাতিলে গোস্ত ফুটছে, এমত অবস্থায় আল্লাহ সুসাল্লাম জেনে জানিয়ে দিলেন গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম, পেটে ক্ষুধা, গোস্ত রান্না রেডি, এখন চুলো থেকে পাতিল নামাবেন আর খাবেন তখন বলছেন হারাম। সাহাবিরা বলছেন আমরা পাতিলটা ধরলাম, ধরে মাটিতে ঢেলে ফেলে দিলাম, পাতিলে রাখলাম না, কারণ পাতিলে রাখলে ইমানে কারো দুর্বলতা থাকলে সে খেয়ে ফেলবে, যেহেতু পেটে ক্ষুধা, পাতিলে রাখেননি। 5528 নম্বর হাদিস সহিহ বুখারীর, রান্না করা জিনিস ফেলে দিয়েছেন হারাম জেনে, আর আপনি আমি হারাম জেনে দিব্যি খাচ্ছি, খাচ্ছি না। দেখুন সহিহ বুখারীর 3842 নম্বর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার গোলামের উপর ধার্য করা কর থেকে খেতেন, গোলাম কিছু খাবার কিনে নিয়ে এসেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেয়ে ফেলেছেন, গোলাম বলছেন আপনি তো বলতে ভুলে গেছিলাম এই খাদ্যের উৎস তো আপনাকে বলা হয়নি, তো বলো জাহেলি যুগে আমি গণ কি করতাম, জ্যোতিষী ঠাকুরের কাজ করতাম, হাতের রেখা দেখে বলে না,
কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, বিয়ে কয়টা হবে। বেওকুফ ডিজারটা ঠেকাতে পারে না, গোটা দুনিয়ার ভাগ্য নির্ধারণ করে বাড়াচ্ছে, তার পরিবারেরটাই বলতে পারে না। কত বিপদ তার পরিবারে, আর সারা দুনিয়ার ভাগ্য নির্ধারণ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, উনি বলছেন আমি জাহেলি যুগে গণকির কাজ করতাম, আমাকে হাদিয়ে দিত, সেটা আমি ভক্ষণ করতাম। একজনের গণকি কাজ করেছিলাম হাতের রেখা দেখে, জ্যোতিষীর কাজ করেছিলাম বাঁকিতে, পরে আমি ইসলাম গ্রহণ করেছি, তার সাথে দেখা হয়নি। আজকে হঠাৎ করে বাজারে দেখা, ওই বকেয়া টাকা আজকে পরিশোধ করেছে, আর আমি ওই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে এসেছি যেটা আপনি খেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার আব্বা মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হা করে গলার মধ্যে আঙ্গুল ঢুকালেন, আঙ্গুল ঢুকে বমি করে ফেলে দিলেন, বমন করে দিলেন খাবারটা। এই হারাম খাদ্য আমার পেটে রাখবো না। গণকি করা, ঠাকুরি করা, জ্যোতিষি করা, মানে যে ব্যবসা হারাম তার লভ্য অংশ হারাম। বিড়ি সিগারেট জর্দা গুল খাওয়া যেমন হারাম, তার ব্যবসা করা হারাম, তার লাভ খাওয়া হারাম। খোলেন আবু দাউদের 4385 এবং 86 নম্বর হাদিস সহিহ সানাদে, যে জিনিসের ব্যবসা হারাম তার লাভ খাওয়া হারাম। আবু বকর সিদ্দিক বলছেন এই হারাম খাদ্য আমার পেটে রাখবো না। সাহাবিরা হারাম অনুসরণ করেছেন রাসূলের সুন্নাকে, সবার উপরে প্রাধান্য দিয়েছেন রাসূলকে, সবচেয়ে বেশি ভালোবেসেছেন রাসূলের সুন্নাকে, মর্যাদা দিয়েছেন। খাওয়ার পরে জেনেছেন বমি করে ফেলে দিয়েছেন, রান্না করা পাতিলে তকবক করে ফুটন্ত জিনিস জেনেছেন হারাম ফেলে দিয়েছেন, হাত গ্লাস নিয়েছেন পান করার জন্য জেনেছেন হারাম ফেলে দিয়েছেন, চলন্ত সালাতে রুকু অবস্থায় জেনেছেন কিবলা চেন রুকু অবস্থায় ঘুরে গেছেন। অথচ আপনার আমার ওয়াজ শুনতে 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 হৃদয়ে কলবে চর পড়ে গেছে, সুদ হারাম কিন্তু ছাড়তে পারি না। কত যুক্তি, সুদ ছাড়া কি মাতা যাবে? উল্টো যুক্তি পেশ করছেন একজন, যে আপনি যে টুপি মাথায় দিয়েছেন এই টুপিটাও তো সুদের সাথে সম্পৃক্ত। কোম্পানি কোম্পানি কোম্পা প্রতিষ্ঠা করেছে, মেশিন কিনেছে, ব্যাংক থেকে সুদে লোন নিয়ে, সেটাও তো আপনি মাথায় দিয়েছেন কেন? ওই বেউকুফকে কি দিয়ে বুঝাবেন? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ যথাসাধ্য বাঁচতে বলেছেন। সম্মানিত উপস্থিতির যে কথা বলছিলাম, সুন্নাকে মেনে নিতে হবে, ইত্তেবা করতে হবে, বাঁচতে চাইলে একজন মানুষকে ফলো করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি একজনই, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফলাফল কি, লাভ কি তাকে মেনে নিলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসা 13 নম্বর আয়াতে বলেছেন, মান ইউতিল্লাহ ও রাসূলহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে ব্যক্তি আল্লাহর অনুগত্য করে আর রাসূলের অনুসরণ করে, ওই ব্যক্তি কে আল্লাহ প্রবেশ করাবেন জান্নাতের মধ্যে, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত। তাহলে রাসূলের ইত্তেবা করলে ফলাফল কি? জান্নাত। আর দরকার আছে ফলাফল? আর কোনো ফলাফল শোনার দরকার আছে? আল্লাহ বলে দিলেন মাইউতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলুহু জান্না, যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবেন আল্লাহ তাকে জান্নাতে ঢোকাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, আর ফলাফল দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, যারা আল্লাহ তুমি আমাদেরকে এই জান্নাতটা দিও, আমরা যেন রাসূলের সুন্নাত অনুসরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে হকটা জানার তৌফিক দিও আর মানার মতো মেজাজ দিও, জানার পরে ঘাড় বাঁকা করে যুক্তি দিয়ে যেন এড়িয়ে না যায়, হকটা জানার সুযোগ দিও আর মানার মেজাজ দিও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের যা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলের এই ত্যাগটুকু কবুল করে নাও, আজকের মাহফিলকে কবুল করে নাও, জান্নাতুল ফেরদাউসের ওসিলা হিসেবে কবুল করে নাও। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।